হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজ আমি বানাবো লেয়ার প্যানকেক দেখতে চকলেটের লেয়ার মনে হলেও আসে এটা একদমই সিম্পল লেয়ার প্যানকেক একেবারেই নর্মাল প্যানকেকগুলো এভাবে একসাথে লেগে তারপর লেয়ার হয়ে আছে আর কিভাবে লেয়ার হয়েছে সেটাই আজ আমি দেখাবো খুবই সফট খেতেও খুব সুস্বাদু তাহলে চলুন মূল রেসিপি দেখে নেই ডিম নেবো একটা চিনি নেব হাফ কাপ ডিম আর চিনি একসাথে ভালো করে বিট করতে হবে চিনিটা গলে যাওয়ার আগ পর্যন্ত চিনিটা গলে যখন একেবারেই মিশে যাবে তখন এর মধ্যে এক কাপ ময়দা আদা চা চামচ বেকিং পাউডার একসাথে মিশিয়ে চেলে নেব তরল দুধ দেব আধা কাপ রানার তেল দেব দুই টেবিল চামচ ভালো করে একসাথে মিশিয়ে নেব। যেন কোনো দানা না থাকে এবার দেব হাফ চা চামচ ভেনিলা এসেন্স এবার একটি কড়াইয়ে গোল চামচের সাহায্যে প্যানকেক দিতে হবে প্রথম প্যানকেকটা আমি দুই পিট ছেঁকব এবং তলাটা একটু কালার বেশি করে তারপর নামাবো এবার আরও একটি প্যানকেক বানিয়ে প্রথম পিট হলে উপরে প্রথম প্যানকেকটা বসিয়ে দেব এবং কিছুক্ষণ রেখে নামিয়ে নেব এভাবে পরপর সবগুলো বানিয়ে নেব তলাটা হলে উপরটা হালকা কাঁচা থাকা অবস্থায় আরেকটা বসিয়ে দিতে হবে তাহলেই একসাথে সব লেগে যাবে এবার এভাবে কাটা যাবে না উল্টিয়ে তারপর কাটতে হবে সাইডগুলো কেটে তারপর আমি পিস করে নেব। কেউ চাইলে সাইড না কেটেও পিস করে নিতে পারেন হয়ে গেল খুব সহজেই মজাদার একটা রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে আবারও কথা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই অনেক ভালো থাকবেন আর অবশ্যই সহজ সহজ রেসিপি দেখার জন্য আমার সাথেই থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ